প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুরের গুপিবাগের টিটিপাড়া এলাকায়। এই যে বক্স কালভার্টটি পরিষ্কার করা হচ্ছে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজধানীর যে সেগুন বাগিচা রয়েছে সেই সেগুন বাগিচা এলাকা মতিঝিল এই এলাকা হয়ে এদিক দিয়ে এটি আসলে নদীতে গিয়ে মিশেছে। এই বক্স কালভার্টটি বিভিন্ন ময়লা আবর্জনার কারণে বন্ধ থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। আপনাদেরকে যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে একটি এক্সকাভেটর দিয়ে এখানে ময়লা উঠানো হচ্ছে এবং পাশে একটি ট্রাক রয়েছে, দুটি ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলোতে করে এই ময়লাগুলো অপসারণ করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যে আবর্জনাগুলো পাওয়া যাচ্ছে এর ভিতরে বেশিরভাগই রয়েছে পলিথিন, কোমল পানীয়ের বোতল এবং আমরা মাদকের বোতলও দেখেছি যে এখানে ফেন্সিডিলের বোতল সহ বিভিন্ন ধরনের আবর্জনা রয়েছে। এগুলো কারণে মূলত এই ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং জলাবদ্ধতার তৈরি হয়। তো এই যে এই ড্রেনেজ ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি পয়েন্ট থেকে ময়লা অপসারণ করা হচ্ছে। আর যারা স্থানীয় তারা বলছেন যে এটির আসলে এই ৬ কিলোমিটারের ভেতরে যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলোতে আসলে জলাবদ্ধতা ময়লা জমে যে জটলা তৈরি হয়েছে যে কারণে পানি নিষ্কাশন হতে পারে না, সে কারণেই মূলত এখান থেকে এই পানি আটকে যায় এবং জলাবদ্ধতা তৈরি হয়। আমাদের সামনে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু সামনে আসবেন। এয়ার কমোডোর বদরুল আমিন, তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের আজকের কর্মসূচি কি এবং কি পরিকল্পনা আছে আপনাদের? আজকের কর্মসূচি বলতে বোঝাচ্ছে যে এটা আমাদের একটা যে গত 2 তারিখে যেই খাল এবং কালভার্ট পরিষ্কার করার যে কর্মসূচি আমরা নিয়েছি সেই চলমান কর্মসূচির একটি অংশ। এটা আপনারা জানেন যে এটা হলো সেগুন বাগিচা বক্স কালভার্ট নামে পরিচিত। এটা সেগুন বাগিচা মতিঝিল হয়ে গোপীবাগের টিটিপাড়া এসে শেষ হয়েছে। আমরা এটা গত 6 তারিখে এখানে এই বক্স কালভার্টটা বিভিন্ন পিটগুলো ওপেন করেছি এবং এই বক্স কালভার্টের যে বহির্মুখটা আছে এই বহির্মুখটা পরিষ্কার করার কাজে যেন বাধাটা ওদিক থেকে ময়লা বা আবর্জনা যেগুলো বদ্ধ আছে ওগুলোকে ঠেলে আমরা এদিকে নিয়ে যাওয়ার ফলে বহির্মুখে যেন সুন্দরভাবে বের হয়ে যেতে পারে এবং এখান থেকে যেন আমরা বর্জ্য অপসারণ করতে পারি, সেই কর্মসূচির আজকে এখনকার কাজ চলছে। আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন এই পদ্ধতিতে কতটা মানে ড্রেনেজের যে টোটাল গভীরতা সেই গভীরতা পর্যন্ত টোটাল কতটা নিষ্কাশন করতে পারবেন এবং সেক্ষেত্রে আগামী বর্ষাতে কতটা সুফল পাওয়া যাবে? আমরা প্রাথমিকভাবে আপনার এই যে জমে থাকা যে বর্জ্যগুলো আছে আপনারা জানেন এখান থেকে আমাদের মতিঝিল পর্যন্ত 22টা পিট আছে এই পর্যন্ত। তো এই 22টা পিটের মধ্যে আমরা প্রায় 10টা পিটের মতো ওপেন করেছি এবং লাস্ট 3টা পিটের মধ্যে যে বর্জ্যটা আছে এটা চরের মতো খুব হেভি হিসাবে জমে আছে, এটা একটা শক্ত বর্জ্য আকারে জমে আছে। ওটাকে আমরা ম্যানুয়ালি ভেঙে ভেঙে আনতে হচ্ছে কারণ এই বক্স এক পাশ থেকে আরেক পাশে নেওয়া যাচ্ছে না। তো প্রাথমিকভাবে আমরা যদি উপরের যেই সলিড বর্জ্যটা যেটা শক্ত হয়ে জমে আছে এটা সরাতে পারি এবং তার পরবর্তীতে আমরা এটা প্রায় এখানে লাস্ট মাথায় আপনার প্রায় 19 থেকে 20 ফিটের মতো নিচু আছে, নিচের মাটিটা আমাদের প্রয়োজন পড়বে না। এটা একটা ফ্লোটা যখন শুরু হয়ে যাবে সেই ফ্লোটা শুরু হয়ে গেলে আমরা আশা করি যে আগামী বর্ষা মৌসুমের আগে আমাদের যে জলাবদ্ধতা যেটা আছে সেই জলাবদ্ধতা অনেকটা হলেও সহনশীল পর্যায়ে চলে আসবে এবং কমে আসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আচ্ছা, এই যেতে গেল বক্স কালভার্টের কথা, এখান থেকে যে পানিটা অপসারণ হবে এই পানিগুলোর যেখানে গন্তব্য সেই জায়গাটা আসলে কতটা ক্লিয়ার আছে যে পানির স্রোতটা অব্যাহত থাকবে এবং এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে? না, আপনারা জানেন যে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো এখান থেকে বক্স কালভার্টের যে বহির্মুখ দিয়ে যে এটা মান্ডা খালের সাথে সংযুক্ত হয়েছে এবং এই মান্ডা খালটা কিন্তু আমাদের 75 নম্বর ওয়ার্ডে যে ত্রিমোহনীতে আছে ওই ত্রিমোহনী গিয়ে সংযুক্ত হয়েছে। আমরা গত পরশু থেকে ত্রিমোহনীতেও আমাদের বর্জ্য অপসারণ শুরু করছি এবং বর্জ্য অপসারণ শুরু করার পরে ওখানেও কিন্তু আমাদের লোকজন কাজ করছে, আপনাদের ইয়াতে জানেন সবাই। তো এই কাজের মুখে আমরা কিন্তু ওখান থেকেও শুরু করে আসছি, আবার এখানের বহির্মুখ থেকেও আমরা সংযোগ স্থাপন করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা মান্ডা খালের পুরোটাই কিন্তু আমাদের এই কাজের অংশ হিসেবে বর্জ্য অপসারণ করব এবং এটা সংযুক্তটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের পানির প্রবাহ আমরা আশা করছি যে পানির প্রবাহটা এবং জলাবদ্ধতা অনেকভাবে কমে যাবে। আমরা বহির্মুখগুলো থেকে ধরে আসছি, আমরা এইখান থেকে বের হয়ে মান্ডা খালের যে সংযোগ হয়েছে সেই মান্ডা খাল ত্রিমোহনীতে নড়াই নদীতে যেটা সংযুক্ত হয়েছে ওইটার সাথে কিন্তু আপনার বালু নদী এবং আপনার দেবদোলাই নদী ওইখান থেকে বেরিয়েছে। আমরা ওই মুখ থেকেও শুরু করে আসছি, ওখানেও কিন্তু কাজ চলমান আছে। तो আমরা যদি এই সংযুক্তটা করতে পারি পরিষ্কারভাবে এবং বর্জ্য অপসারণ করতে পারি ওই খালের নাব্যতাগুলো আমরা ফিরিয়ে আনতে পারলে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, কাজ করছি। আমরা আগামী 3 মাসের যে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি এতে আশা করছি আমরা অনেকটা সহনশীল পর্যায়ে নাব্যতাটা আনবো এবং এই জলাবদ্ধতা এবং ঢাকার যে জলাবদ্ধ যে পানি এটা অনেকাংশে নেমে যাবে আশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া, তার সাথে কথা বলতে চাই। এই যে আজকে যে কার্যক্রম চলছে এটাতে আসলে কতটা সুফল এনে দিবে মনে করেন? যেহেতু আমাদের মাননীয় মেয়র মহোদয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার ফজলুল তাবর সাহেব এটা একটা পরিকল্পনা নিয়েছে 90 দিনের জন্য যে ক্র্যাশ প্রোগ্রামটা নিয়েছে, আমরা আশা করব যে একটু আগে যে আমাদের বদুল আমিন সাহেব যে কথা বললেন, যদি আমরা প্রবাহটা ঠিক রাখতে পারি এবং আমাদের যদি এই পানির নিষ্কাশনটা যদি আমরা খালে দিতে পারি তাহলে আমরা ঢাকাবাসী সুফল পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এখানে স্থানীয় একজন বাসিন্দা রয়েছে, তার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই যে এখানে এই কার্যক্রম হচ্ছে আপনারা তো এই এলাকারই মানুষ, তো এখানে আগে কীরকম জলাবদ্ধতার কারণে আপনারা ভোগান্তির মধ্যে পড়তেন এবং এটার ফলে আপনি কি আশা করছেন যে আসলে জলাবদ্ধতা কমবে? হ্যাঁ, যেভাবে কাজ করতেছে মনে হচ্ছে কমবে। আমরা আগে মসজিদে যেতাম, আমাদের এলাকায় পানি জমে থাকতো, মসজিদে যাওয়া যেত না, খুব অসুবিধা ছিলাম, আমরা খুব কষ্ট করেছি, প্রতিদিন পানি জমে যেত। এরপরে এদিকে এখন কাজ চলতেছে, মনে হয় কিছুটা লাঘব হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন যে এখানে যে বর্জ্য অপসারণ হচ্ছে সেটি যদি নিয়মিত করা হয় সেক্ষেত্রে হয়তো আগামী জলাবদ্ধতা থেকে নগরবাসী কিছুটা মুক্তি পাবেন, সেটি সবাই জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর, পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব।